আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের ক্লাস সিক্স এর ইংলিশ ফার্স্ট পেপার পড়াবো। তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে লেসন টু পড়াবো, যেটা হচ্ছে কংগ্রাচুলেশন ওয়েলডান, অভিনন্দন সাবাস। যে শব্দগুলো আমরা তোমরা কিছু অর্জন করলে বা খুশির কোনো সংবাদ হলে জানিয়ে থাকে, এই শব্দগুলো ব্যবহার করে থাকে। তো আমরা লেসনটা পড়ার আগে কিছু শব্দের অর্থ জেনে নিব। দেখো, আমি এখানে কিছু শব্দ এবং শব্দের অর্থ লিখেছি যা আমাদেরকে লেসন পড়তে সাহায্য করবে। দেখো, প্রথমে আমি লিখেছি এল্ডার, অর্থ বড়। তারপর লিখেছি টাউন, অর্থ শহর। তারপর ডিস্ট্রিক্ট, অর্থ জেলা। তারপর লিখেছি রেজাল্ট, অর্থ ফলাফল, গড, পেয়েছিল বা পাওয়া। তারপরে হচ্ছে প্রাউড, গর্বিত, গর্ববোধ করা। তারপর হচ্ছে টেক কেয়ার, অর্থ যত্ন নেওয়া। এই সাতটা ওয়ার্ড আমরা লেসনটা পড়তে আমাদেরকে সাহায্য করবে। চলো এবার আমরা লেসনটা পড়া শুরু করি। দেখো, তোমাদের লেসনে এটা আছে, প্রথমে একটা লেসন, এই লেসনটা দেখতে অনেকটা ডায়ালগ স্টাইলের। তোমরা ডায়ালগ সম্পর্কে জানো, যেখানে দুজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি কথা বলে, নিজেদের মধ্যে কথোপকথন করে। তো এখানে আমরা দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন দেখতে পাচ্ছি। এখানে লিখেছে, বিথ হিজ এল্ডার ব্রাদার বাবুল গোস টু এ কলেজ ইন ঢাকা। বিথির বড় ভাই বাবুল ঢাকার একটি কলেজে গিয়েছিল। বিথি অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। বিথি এবং তার বাবা মা টাঙ্গাইলের একটি ছোট শহরে বাস করে। বাবুল ইজ টকিং টু হিজ ফাদার ওভার টেলিফোন। বাবুল তার বাবার সাথে মুঠোফোনে কথা বলছে। তো আমরা এখন শুনবো যে বাবুল এবং তার বাবার মধ্যে কী কথোপকথন হচ্ছে। দেখো, এখানে প্রথমে আছে, বাবুল বলছে, হ্যালো ড্যাড। হ্যালো বাবা, ড্যাড। এবং বাবুলের বাবা বলছে, বাবুল হাউ আর ইউ। উনি শিওর বলছেন যে মুঠোফোনের ওপাশে কি বাবুল আছে নাকি, তাই তিনি প্রথমে বলেছেন বাবুল, তারপর জিজ্ঞেস করেছেন কেমন আছো। তখন বাবুল বলল, ফাইন ড্যাড, ভালো আছি বাবা। আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, এমাত্র আমি আমার ফলাফল পেয়েছি, পরীক্ষার ফলাফল পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, আমি এ পেয়েছি আমার ইংরেজি পরীক্ষায়। সে তার বাবাকে তার খুশির খবরটা জানাল। তখন দেখ, আমরা এখন দেখবো তার বাবার কী অনুভূতি প্রকাশ করে। ড্যাড, ওয়েল ডান, সাবাস, সন অর্থ হচ্ছে কি, পুত্র বা ছেলে। আই এম সো প্রাউড অফ ইউ, আমি খুব গর্ববোধ করছি তোমাকে নিয়ে, বা আমি খুব গর্বিত। বাবু, থ্যাংকস ড্যাড, সে তার বাবাকে ধন্যবাদ জানালো এবং বলল, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতে হবে। আই শ্যাল কল ইউ অ্যাগেন, আমি তোমাকে পরে আবার ফোন দিব বা কথা বলবো। তখন তার বাবা বললো, বাই সন, টেক কেয়ার, বিদায় জানালো এবং ছেলেকে বললো নিজের যত্ন নেওয়ার জন্য। এবং বাবুলো বললো, ইউ টু ড্যাড, বাবুলো তার বাবাকে বললো যে আপনিও আপনার যত্ন নেবেন। এখানে আমরা বাবুল এবং তার বাবার এই দুটো কথা কথোপকথন করলাম এবং বুঝলাম তাদের মধ্যে কী নিয়ে কথা হলো। এখন দেখো, এখানে বাবুল তার বাবাকে খুশির সংবাদ শুনিয়েছে যে সে তার পরীক্ষায় ভালো একটি ফলাফল করেছে। আর তার পরবর্তীতে তার বাবা কী করলো, তাকে তার এই ফলাফলের জন্য অভিনন্দন জানালো, খুশি হয়েছে সেটা জানালো। তাহলে এখন আমরা যদি কেউ তোমাদেরকে, তুমি কারোর সাথে তোমার খুশির খবর শেয়ার করো বা কেউ যদি তোমার সাথে তার খুশির খবর শেয়ার করবে, তাহলে তুমি কীভাবে কথা বলবে, আশা করি তুমি সেটা বুঝেছো। এবার দেখো, আমরা এই লেসনটা থেকে আমি তোমাদেরকে তিনটা প্রশ্ন দিব, এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে লিখবে। দেখো, আমরা যে লেসনটা করেছি, যে ডায়লগটা করেছি, সেখান থেকে আমি তিনটা প্রশ্ন বের করেছি। তোমরা এই প্রশ্ন উত্তরগুলো তোমরা বাসায় লিখবে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, হু ইজ বাবুল, বাবুল কে। তারপরে হচ্ছে, হোয়াট ইজ হিজ এক্সাম রেজাল্ট, তার পরীক্ষার ফলাফল কী। তারপর হচ্ছে, হোয়াই হিজ ফাদার ফিল প্রাউড, কেন তার বাবা গর্বিত হয়েছিল। তাহলে এই তিনটা প্রশ্ন তোমরা বাসায় লিখবে এবং পরে তোমাদের টিচার বা বাবা মাকে দেখাবে, তারা উত্তর মিলিয়ে বলবে যে সঠিক হয়েছে কিনা। এবার চলো আমরা পরবর্তী ডায়লগটা দেখি। দেখো, এবার আরেকটা ডায়লগ আছে এখানে, এটা হচ্ছে, রাহুল ইজ এ গুড সিঙ্গার, রাহুল একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফোক সং অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ
the young generation. দেখো সে লোকসঙ্গীত গায় বা গেতে ভালোবাসে, গাইতে ভালোবাসে এবং সেটা খুবই জনপ্রিয় তরুণ প্রজন্মের কাছে। তারপর দেখো হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, তার নতুন অ্যালবাম বাজারে এসেছে, লোক এসেছে এখন। সেই প্রসঙ্গে তারা, সে এবং তার ফ্রেন্ড কথা বলবে, তো আমরা সেই ডায়লগটা শুরু করি। দেখো মিনা, হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। সে প্রথমে রাহুলকে অভিনন্দন জানিয়েছে এবং বললো যে তোমাকে দেখতে আজকে খুব খুশি খুশি লাগছে। তখন রাহুল বলল, আই এম হ্যাপি, আই জাস্ট হিয়ার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সংস হ্যাজ বিন এ হিট। তখন রাহুল বলল যে হ্যাঁ আমি খুশি, কারণ আমি শুনেছি যে আমার নতুন অ্যালবাম লালন সংস, যেটা সে লালন সংগীতের উপরে বের করেছিল, সেটা খুবই জনপ্রিয়তা পেয়েছে। তখন মিনা বলল, ও গ্রেট, কংগ্রাচুলেশন। তখন তাকে মিনা অভিনন্দন জানালো এবং কংগ্রাচুলেশন বললো, যেটা বাংলা অর্থ আমরা জানি, ইতিমধ্যে জেনেছি, অভিনন্দন। তখন এরপর দেখো রাহুল তখন বলল, থ্যাংকস মিনা, আই ক্যান নট টেল ইউ হাউ হ্যাপি আই এম। তখন সে মিনাকে ধন্যবাদ জানালো এবং বললো যে সে বোঝাতে পারবে না যে সে কতটা খুশি। এখন দেখো আমরা এখানে কিছু শব্দের অর্থ জেনে নিই। দেখো সিঙ্গার অর্থ হচ্ছে গায়ক, তারপরে ফোক সং অর্থ হচ্ছে লোকসঙ্গীত, তারপর পপুলার অর্থ জনপ্রিয়, জেনারেশন অর্থ প্রজন্ম, হ্যাপি অর্থ খুশি, আর কংগ্রাচুলেশন অর্থ অভিনন্দন, থ্যাংকস অর্থ ধন্যবাদ। তো আমরা এই ডায়লগটাও করে নিলাম। তো এই ডায়লগ থেকে যে শব্দের অর্থগুলো আমি বলেছি, সে শব্দের অর্থগুলো তোমরা ভালোভাবে পড়বে, আর যে প্রশ্ন আমি লিখতে দিয়েছি সেই প্রশ্নগুলো তোমরা অনুশীলন করবে এবং ভালো থাকবে। দেখো এখানে আরও একটা ডায়ালগ আছে, এই ডায়ালগটা তোমরা নিজে নিজে পড়ার চেষ্টা করবে। দেখো এটার মধ্যেও মিল রয়েছে, এই দুটো ডায়ালগের সাথে এটারও মিল রয়েছে। মূলত আমাদের প্যাসেজটা হচ্ছে আমরা কীভাবে কারো খুশির সংবাদে কীভাবে আমাদের প্রকাশ করব, ভাষা প্রকাশ করব, বা দুঃখের সংবাদে কীভাবে ভাষা প্রকাশ করব সেই সম্বন্ধে। দেখো তোমাদের বইয়ের B2 কিছু আছে, হোয়াট উড ইউ সে টু সামবডি হু, তুমি একজনকে কী বলবে, মানে যখন তোমাকে কেউ কিছু বলবে তার উত্তরে তুমি কী বলবে সেই সম্বন্ধে কিছু হিন্ট দেওয়া আছে। দেখো এতে লেখা আছে হ্যাভ ওন এ লটারি, ধরো কেউ একজন একটা লটারি জিতেছে, তুমি শুনেছো, তো এটা একটা খুশির খবর, তুমি তাকে কীভাবে কংগ্রেস করবে। আই এম হ্যাপি টু হিয়ার ইট, কংগ্রাচুলেশন, আমি খুশি এটা শুনে, আমি খুশি, অভিনন্দন। তারপর দেখো বি নাম্বারে আছে হ্যাজ লস্ট এ ফুটবল ম্যাচ, সে তার ফুটবল খেলার যে ম্যাচ ছিল সেটাতে সে হেরে গেছে, এটা একটা দুঃখের বিষয়, তো তুমি তাকে কীভাবে এটা শুনেছো, শোনার পর তুমি কীভাবে তার সাথে কথা বলবে, সেটা হতে পারে দ্যাট হার্ড লাক বেটার লাক নেক্সট টাইম, এটা দুঃখের ব্যাপার, দুঃখজনক ব্যাপার, পরবর্তী ম্যাচের জন্য বেটার লাক, মানে ভালো করার জন্য একটা উইশ করবে তুমি। দেখো এখানে সি ডি এবং ইদও এমনই কিছু লেখা আছে, যেমন হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট, তোমার ভালো রেজাল্টের জন্য তুমি অভিনন্দন জানাবে, হ্যাজ বিন ইল, অসুস্থতার জন্য তুমি কেমন ভাষা প্রকাশ করবে, হ্যাজ বিন সিলেক্টেড ফর মিউজিক প্রোগ্রাম অন টিভি, সঙ্গীত সঙ্গীত চ্যানেলে তুমি গান গাওয়ার সুযোগ পেয়েছো, সিলেক্ট হয়েছো, সেজন্য তুমি কীভাবে তোমার ভাষা প্রকাশ করবে সেগুলো লেখা আছে। এই যে ভাষা প্রকাশের মাধ্যম, এটা তুমি বাসায় নিজে নিজে করার চেষ্টা করবে, যে তুমি কারো ভালো সংবাদ পেলে কীভাবে তাকে অভিনন্দন জানাবে, কারো খারাপ সংবাদ পেলে কীভাবে তাকে সমবেদনা জানাবে, সেটা তোমার ভাষায় কীভাবে প্রকাশ পাবে, এটাই হচ্ছে আমরা এই লেসন থেকে শেখার মূল বিষয়। তো তুমি এই জিনিসটা প্র্যাকটিস করবে, শব্দের অর্থগুলো প্র্যাকটিস করবে এবং যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আশা করি এগুলো প্র্যাকটিস করলে তোমার এই অনুশীলন, এই লেসনটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আশা করি তোমরা ভালোভাবেই এই লেসনটা শেষ করবে। ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।